দেখো এটা হচ্ছে কম্পার্টমেন্ট ওয়ান, আর এই যে তোমরা দেখছো এখানে টর্পিডো লঞ্চ করা আছে, এটা হচ্ছে টর্পিডো লঞ্চ প্যাড, আর সামনে রয়েছে ফায়ার বাটন। ফ্রেন্ডস দেখো এখানে রয়েছে সিগন্যাল রিসিভার বা মর্স কি, মানে যেখানে থ্রু সিগন্যালের সাহায্যে ইনফরমেশন পাঠানো হয়, মানে যে সাবমেরিনে মানে যেসব যারা থাকেন তাদের স্লিপিং পেড, শোয়ার জায়গা, জলের নিচে যাওয়ার যে স্যুট সেই স্যুট রয়েছে এখানে। এই যে সাবমেরিনটা দেখছো ফ্রেন্ডস, এটা 2021-21 রিটায়ার করেছিল, আর এই সাবমেরিন 31 মানে 31 বছর ইন্ডিয়ান নেভির হয়ে সার্ভিস করেছে। তো ফ্রেন্ডস এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম বিশাখাপত্তনম বা ভাইজ্যাগের আরকেবি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে তোমরা একদিনে এই সমস্ত আরকেবিচটা ঘুরে দেখতে পারো, আর তারই আজ দ্বিতীয় পর্ব। এই পর্বে আজকে আমরা দেখব আস্ত বা গোটা লাইভ সাবমারিন, আর দেখব ভেতর থেকে সাবমারিন ঠিক কেমন হয়। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস এখন চলে এসেছি সাবমেরিন মিউজিয়ামে, আর এখানে গোটা একটা আস্ত সাবমেরিন রয়েছে, তো সেই সাবমেরিনের ভেতর এখন আমরা যাব। তো যারা যারা সাবমেরিন দেখোনি বা সাবমেরিনের ভেতরটা দেখতে কেমন হয় তো সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সেই সব কিন্তু দেখতে হবে, আর আগে বলে রাখি এই সাবমেরিন মিউজিয়ামে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, ভেতরে ক্যামেরা করা, তার জন্য তোমাদের এক্সট্রা টিকিট কাটাতে হবে, সেই টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, মানে 100 টাকা মিউজিয়াম ফিস। আর এখানে যদি এসে তোমরা ক্যামেরা করতে চাও বা ফটো তুলতে চাও তার জন্য তোমাদের 50 টাকার এক্সট্রা টিকিট কাটাতে হবে। তো এখন আমি টিকিট কাটিয়ে নিয়েছি, তো চলো এখন আমরা যাবো সাবমেরিন মিউজিয়ামের ভেতরে, আর তোমাদের দেখাবো সাবমেরিন ভেতর থেকে কেমন হয় আর কী কী থাকে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, চলো। এটা হচ্ছে কম্পার্টমেন্ট 1, আর এই যে তোমরা দেখছো এখানে টর্পিডো লঞ্চ করা আছে, এটা হচ্ছে টর্পিডো লঞ্চ প্যাড, আর সামনে রয়েছে ফায়ার বাটন, এটা দিয়েই টর্পিডো লঞ্চ করা হয়, আর যে অ্যানিমির যে সাবমেরিন বা জাহাজ সেটাকে হামলা করা হয় বা সেটার ওপর আঘাত করা হয়। তো চলো এরপর আমরা চলে যাবো কম্পার্টমেন্ট 2 যেটা রয়েছে, এটা হচ্ছে কম্পার্টমেন্ট 2, আর এখানে পুরো মাথা নিচু করে চলতে হচ্ছে। আর এটা দেখো এটা হচ্ছে ওয়াশরুম, মানে ওয়াশ স্পেস, আর জাস্ট কত ছোটো ছোটো চেম্বার রয়েছে এখানে, যিনি ক্যাপ্টেন কেবিন সেই ক্যাপ্টেনের কেবিন হয়। ফার্স্টে কম্পার্টমেন্ট 2, ঠিক আছে, এখানে রয়েছে যে রেডিও কন্ট্রোল রুম, সে রেডিও কন্ট্রোল রুম, দেন এখানে রয়েছে স্লিপিং বেড, আর এটা হচ্ছে কম্পার্টমেন্ট 3। কম্পার্টমেন্ট 3 তে শুধু যে প্রেশার গেজ রয়েছে দেখো এখানে, সমস্ত কিছু, ডেপথ মিটার কতটা নিচে গেল সেই ডেপথ মিটার রয়েছে এখানে, এখানে ওয়াটার প্রেশার রয়েছে, হাইড্রোলিক ভাল্ভ রয়েছে, হাইড্রোলিক ভাল্ভ। এটা হচ্ছে কম্পার্টমেন্ট 3, আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা ন্যারো স্পেস যে সাবমেরিনের ভেতরে থাকে, আর এখানে প্রতিটা ভাল্ভ রয়েছে, গেজ রয়েছে, মানে প্রেশার মাপার, ওয়াটার ডেপথ মাপার। তো এরকমভাবে পুরো সাবমেরিনটা আমাদের ঘুরতে হবে, আর খুব ন্যারো স্পেস তোমরা দেখতে পাচ্ছ, খুবই ন্যারো স্পেস রয়েছে এখানে। তো চলো বাকি যে সাবমেরিনের যেসব জিনিসগুলো থাকে সেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, আর এখন আমরা আসি কম্পার্টমেন্ট 3-তে। ফ্রেন্ডস দেখো এখানে রয়েছে সিগন্যাল রিসিভার বা মর্স কি, মানে যেখানে থ্রু সিগন্যালের সাহায্যে ইনফরমেশন পাঠানো হয়, তো এটা হচ্ছে সেই রুম। আর এরপর দেখো রয়েছে এখানে যে সাবমেরিনে মানে যেসব যারা থাকেন তাদের স্লিপিং পেড, শোয়ার জায়গা, আর এখানে রয়েছে আপনার সাবমেরিনের যে স্যুট, জলের নিচে যাওয়ার যে স্যুট সেই স্যুট রয়েছে এখানে। এরপরে দেখো রয়েছে ফুড কাউন্টার, যে সমস্ত ফুড থাকে, ঠিক আছে, প্যাকেজিং ফুড সব, দেখো মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু প্যাকেজিং ফুড, সেই প্যাকেজিং ফুড কিন্তু এই চেম্বারের মধ্যে রাখা হয়। আর এখানে আরেকটা চেম্বার করা রয়েছে যেখানে হচ্ছে শিপ স্ক্যালার বা কুকিং, এখানের মধ্যে রান্না করা হয়, খাবার করা হয়। আর এরপর রয়েছে ফাইনাল কম্পার্টমেন্ট, এখানে দেখো রয়েছে সমস্ত ফিউল লেভেল ইন্ডিকেটর, সমস্ত কিছুর যে ইন্ডিকেটর বা ইন্ডিকেট করে, তাতে সেটা ওয়াটার প্রেশার হোক, ফিউল লেভেল হোক, ডেপথ মিটার হোক, সমস্ত মিটার রয়েছে এখানে। এখানে অসংখ্য গেজ রয়েছে ভাই, আমাদের বোঝার বাইরে, এখানে রয়েছে এয়ার, আফটার টারবাইন, আফটার কম্প্রেসার, সমস্ত কিছু রয়েছে। তো চলো এই একটা ফাইনাল কম্পার্টমেন্ট আছে, এখানে রয়েছে যে সাবমেরিনের ইঞ্জিন, সেই ইঞ্জিন রুম হচ্ছে এটা।
এই যে দেখো ইঞ্জিন, মেইন ইঞ্জিন। অনেকক্ষণ পর মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম, আর এখন যেখানে আছি এটা হচ্ছে ইঞ্জিন রুম বা সাবমেরিনের যে ইঞ্জিন সেই ইঞ্জিন রুম। এখানে এখানে সমস্ত মানে পুরো সাবমেরিনের ইঞ্জিন রয়েছে এখানে। এখানে সমস্ত যে সাবমেরিনের ইঞ্জিন, কম্প্রেসার সমস্ত কিছু এখানে রয়েছে। এটা হচ্ছে কম্পার্টমেন্ট 5, আর এখানে রয়েছে সাবমেরিনের সমস্ত কিছু ইঞ্জিন। এরপর যাব আমরা কম্পার্টমেন্ট 6, এখানে রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, মানে ইলেকট্রিক্যালের যত কিছু পাওয়ার সমস্ত কিছু এই রুম থেকেই কন্ট্রোল করা হয়। জাস্ট কত ন্যারো স্পেস দেখো, প্রচন্ড ন্যারো স্পেস রয়েছে এখানে। দেখো এখানে একটা, দেখো এখানে একটা ইঞ্জিন রয়েছে, দেখো অনেক ইঞ্জিন রয়েছে এখানে। দেখো ওয়াশরুম রয়েছে, জাস্ট একটা ছোট্ট রুমের মধ্যে সমস্ত কিছু রয়েছে। দেখো এখানে সব কন্ট্রোলিং সুইচ রয়েছে যার সাহায্যে সমস্ত কিছুকে মুভমেন্ট দেওয়া হয়। এখানে কিন্তু কোনো পার্টিকুলার সুইচ থাকে না, সব কিছু ভাল্ব রয়েছে, ভাল্ব সিস্টেম। আর এখানে রয়েছে আরেকটা টর্পিডো লঞ্চার, কম্পার্টমেন্ট 7, বা টর্পিডো লঞ্চার সামনে ফ্রন্টের যে টর্পিডো সেটা কিন্তু এখান থেকে লঞ্চ করা হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আজ পর্যন্ত এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো।